হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ সামা সুলতানা ওয়েলকাম করছি অ্যাটিটিউডের পেজ থেকে অ্যাটিটিউডের পেজ থেকে এটা আমার প্রথম লাইভ অ্যান্ড এখন থেকে আপনারা আমার সাথে শাড়ির লাইফগুলোতে পেয়ে যাবেন আমাকে অ্যান্ড যারা শাড়ি লাভার আছেন শাড়িতেই নারী আমরা সবাই জানি সো শাড়ির লাইফ বা শাড়ির কালেকশন যারা নিতে চান তারা সবাই আমাকে পেয়ে যাবেন অ্যাটিটিউড থেকে সো সবাইকে ওয়েলকাম করছি অ্যাগেন অ্যাটিটিউড থেকে যারা আছেন সবাই একটু লাইফটাতে জয়েন করেন অ্যান্ড আমাকে কনফার্ম করেন যে লাইট সাউন্ড কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা যেহেতু ঈদ সামনে চলে এসেছে ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু খুব সফট কিছু কালেকশন নিয়ে এসেছি এবং আজকে যে শাড়িগুলো দেখিয়ে দেবো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন আজকে ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন আছে আপনারা অনেকে জয়েন করেছেন আর যেহেতু এই পেজ থেকে আমার ফার্স্ট লাইভ সো আমাকে একটু ওয়েলকাম করবেন এবং আমাকে একটু জানাবেন যে লাইট সাউন্ড অল ওকে আছে কিনা আমাকে প্রপার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আর অবশ্যই জানাবেন যে এই সুন্দর শাড়িটাতে আমাকে কেমন লাগছে এই বিউটিফুল শাড়িটাতে আমাকে কেমন লাগছে অ্যান্ড শাড়িটা কেমন একটু বলেন অনেকেই জয়েন করছেন অনেকেই জয়েন করছেন অনেকজনকেই দেখতে পাচ্ছি ওকে দেখি কে জয়েন করেছেন তাজমিরা জানা গেছেন হাই আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ডিয়ার ভালো আছি তোমরা কেমন আছো আজকের প্রতিটা শাড়ি এত বেশি সুন্দর আমার কাছে আমি আসলে খুব শাড়ি পড়তে ভালোবাসি শুরুতে একটু এটাই বলে দিই আমার মনে হয় যে মেয়ে মানি হচ্ছে শাড়ি মেয়েরা শাড়িতেই নারী যেহেতু ক্যাপশনে ছিল নারীরা শাড়িতেই থেকে বেশি সুন্দর আমি পার্সোনালি শাড়ি পরতে অনেক ভালোবাসি মানে এত ভালোবাসি আমি জানি না আমার মানে সবথেকে কমফোর্ট আমার লাগে হচ্ছে শাড়িতে মনে হয় যে শাড়িতে পরে যদি আমাকে কেউ বলে যে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে হবে আমি সেটাও করতে পারবো আমার কাছে খুবই ভালো লাগে শাড়ি রেকর্ডও আছে আমার শাড়ি পরার সো এই জন্য আজকে থেকে আমি আপনাদের মাঝে শাড়ি নিয়েই চলে আসবো আমার সাথে সবাই থাকবেন যারা শাড়ি পরতে ভালোবাসেন আচ্ছা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন অ্যান্ড কারা শাড়ি পরতে ভালোবাসেন সেটাও একটু কমেন্ট করবেন আপনার অ্যাটিটিউডে স্বাগতম আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে যারা আমাকে ওয়েলকাম করছেন খুবই ভালো লাগছে যে ডিফারেন্ট একটা জায়গা থেকে এসে অ্যান্ড হচ্ছে এত এত আপুদেরকে পাচ্ছি এত এত আপুদেরকে আর যেই টাইমটাই লাইভ হয়েছে আই থিঙ্ক এই সময়টায় সবাই একটু সুন্দর করে বসে লাইভ দেখে রাইট সো এই সময়টা লাইভে আমার মনে হয় সব আপুরা সুন্দর করে শাড়ি কালেকশনগুলো বা শাড়ির লাইভগুলো দেখতে পারবে আপনার লাইভ এতদিন অন্য পেজে দেখেছি এখন থেকে আপনার অ্যাটিটিউড পেজে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম করার জন্য আমাকে এখন থেকে আপনারা আমাকে অ্যাটিটিউডে পেয়ে যাবেন আমার মনে হয় কি আপনারা যদি একটু শেয়ার করেন আর একটু শেয়ার করেন তাহলে মনে হয় লাইভে অনেকে জয়েন হতে পারবে তাই না ওকে আমি একটু শেয়ার করে দেই আমার একটা স্বভাব আছে যে আমি নিজের লাইফটা নিজে শেয়ার করতে খুব পছন্দ করি আমার কথা হচ্ছে যে আমি লাইফ করছি সবাই একটু দেখবে তাই না সবাই একটু দেখবে সবাই একটু আড্ডা দিবে আমার সাথে সবাই একটু কথা বলবে এটা ভালো লাগে আর শুধু শুধু লাইভে এসে যদি চুপচাপ চুপচাপ করে কথা বলি বা হচ্ছে লাইফটা শুধু কন্টিনিউ করে যায় তাহলে কিন্তু ভালো লাগে না ঠিক আছে ওকে আমি এখন হচ্ছে লাইফটা একটু করে শেয়ার করব আমার নিজের পেজেও দেন হচ্ছে আপনাদের সাথে কন্টিনিউ করছি আজকে শাড়ি পড়তে পড়তে একটু গল্প করছিলাম যে আজকে শাড়িটা এতই কমফোর্টেবল এত বেশি কমফোর্টেবল মানে আমি খুব বেশি রিল্যাক্সিং ফিল করছি ঠিক আছে ওকে সো লাইফটা স্টার্ট করে দিচ্ছি শাড়ি দেখানো শুরু করে দিচ্ছি অ্যাট ফার্স্ট আমার পড়া সুন্দর শাড়িটা দিয়েই শুরু করবো দেখেন তো কত প্রিটি একটা শাড়ি পরে আছি অ্যান্ড শাড়িটি আপনি যেভাবে ক্যারি করতে চান সেভাবে ক্যারি করতে পারবেন এত ইজিভাবে এটাকে ক্যারি করা যায় যে শাড়িটা পরে আছি এই শাড়িগুলো হচ্ছে শিবামানি সিল্ক বিলা থেকে যেগুলো হচ্ছে একদম ইন্ডিয়ান একটা সিল্ক টাইপের এটা প্রপার সিল্ক না যেটা আপনার খুলে খুলে যাবে এই ধরনের সিল্ক না সিল্কটা না একটু লাইক কটন সিল্ক মিক্স একটা কম্বিনেশন থাকে না সেই এরকম একটা কম্বিনেশনের মধ্যে আর এত সুন্দর করে বডির সাথে ফিটিং হয়ে থাকে দেখতে খুব ভালো লাগে আর আমারও খুব ভালো লাগছে আজকে শাড়িটা ক্যারি করতে সব থেকে সুন্দর ব্যাপার কি জানেন শাড়িগুলোর পার যে আছে পায়েটার মধ্যে সম্পূর্ণ হচ্ছে কাতানের পার হ্যাঁ সো কাতান তো মেয়েরা একটু বেশি ভালোবাসে মনে হয় আর যেখানে একটু কাতানের ডিজাইন আছে সেটা তো দেখতে আরও বেশি ভালো লাগছে সো শুরুতে হচ্ছে শাড়ির আঁচলটা দিয়ে শাড়ির সৌন্দর্যটা দেখিয়ে দেই ওকে আমার শাড়িটার আরেকটা পেস মনে হয় আছে আচ্ছা আমার শাড়িটা একটু পরে দেখাই লাস্টের দিকে আছে লাস্টের দিকে দেখাই শাড়িটা দেখালে তো হচ্ছে ধামাকা শেষ হয়ে যাবে আচ্ছা হাই আপু ওয়েলকাম টু অ্যাটিটিউড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে ওয়েলকাম করছেন অ্যান্ড এখন একশো তিনজন জয়েন হয়ে গেছে আরও জয়েন হয়ে যাবে আমি জানি যে লাইভটাতে দেখতে হলে যারা শাড়ি ভালোবাসেন তারা আরো আরও আরও বেশি বেশি লাইভটাতে জয়েন হয়ে যাবেন নাও আমি আমারটা একটু পরে দেখাই যেহেতু আমারটা চমক আমি যেটা পড়ি সেটাতে একটু চমকই হয় তাই না সো চমকটা একটু পরে দেখাই সো নাও আমি সুন্দর একটা শাড়ি দেখাই আমার শাড়ি লাইভ করতে ভীষণ ভালো লাগে কেন লাগে জানেন আমি যে শাড়ি পরতে ভালোবাসি দ্যাটস ওয়াই আমার শাড়ি লাইভ করতে আমি খুব এনজয় করি অ্যান্ড আপনাদেরকে এখন যে শাড়িটা দেখাবো আমি শুরুতে আঁচল থেকে আসবো একদম স্টার্টে শাড়ির সাথে আঁচল অ্যান্ড ব্লাউজ পিস একসাথে মিশে আছে তো আমার একটু খুঁজে বের করতে একটু টাফ হচ্ছে কোনটা আঁচল কোনটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস ওহ আবারও ভুল করে ফেলেছি এই পাশ থেকে চলে আসবে হ্যাঁ কারণ এখানে ডিজাইনটা খুব অল্প করে তো এজন্য বোঝা যাচ্ছিল না ওকে আমি দেখিয়ে দিচ্ছি সো এইটা হচ্ছে আঁচলের জায়গাটা দেখেন খুব সুন্দর করে বিস্কিট কালারের মধ্যে একটা হচ্ছে কাতানের পার করা আছে দেন ভিতরের জায়গাটা দেখেন সুন্দর একটা রেড ওয়ান টাইপের ডিজাইন করা আছে অ্যান্ড এইখানে দেখেন কি সুন্দর করে হচ্ছে একটু অ্যাশ অ্যাশ একটা ভাইভস আছে পেস্ট কালারটা আছে এতটুকু হচ্ছে আঁচলের জায়গা দেন বডি সি এত সুন্দর পার্টটা কিন্তু বোথ সাইডে এ ভাবে আছে শাড়িটা জাস্ট ফলো করেন একদম সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে একদম পড়তে অনেক ইজি হ্যাঁ আচ্ছা অ্যাটিটিউড পেজে শাড়িটা আপনারা অনেকদিন পর দেখছেন তাই না সো শাড়ি লাইভ যারা দেখেন বা শাড়ি পরতে পছন্দ করেন আমার মনে আজকের আপনাদের অনেক ভালো লাগবে দেখেন তো কি একটা শাড়ি আর সম্পূর্ণ শাড়ির মধ্যে সেম ডিজাইন করা আছে দ্যাটস আমি আর কুচি করে দেখানোর কোনো প্রয়োজন মনে করি না তারপরও জাস্ট একটা শাড়ি আমি প্রথমে কুচি করে দেখিয়ে দিব কেন জানেন কারণ যারা শাড়ি পড়তে ভালোবাসেন কিন্তু কুচি করার ঝামেলায় শাড়ি পড়তে পারেন না তাদের জন্য আমি জাস্ট একটু দেখিয়ে দিই জাস্ট কুচিটা এত ইজিলি পরে যায় এত ইজিলি আপনি নিজে নিজে একা একা কুচি করে পড়তে পারবেন এইটার জন্য আমি একটু জাস্ট দেখিয়ে দিব দেন তারপরে বাকিগুলো এমনি করে দেখিয়ে দিচ্ছে আমার সাথে অনেক আপুরা জয়েন হয়েছেন আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকে ওয়াচিং 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 দেখাচ্ছে অনেক আপুরদেরকে যেমন জয়েন করেছে আমি কয়েকটা নাম পড়তে চাই শেখ আয়েশা আপু ইজ ওয়াচিং আনিকা বুশরা আপু ইজ ওয়াচিং নাজনিন রোকসানা ইজ ওয়াচিং নুসরাত আবিদা আবেদিন ইজ ওয়াচিং সুমি আক্তার ইজ ওয়াচিং অনেকেই দেখছেন আপুরা আপনারা চুপি চুপি দেখবেন না একটু কমেন্ট করতে হবে যেহেতু আমি আপনাদের গেস্ট আজকে তাই না আমি তো আজকে আপনাদের গেস্ট আজকে প্রথম লাইভ আমার সো আমার সাথে একটু গল্প করতে হবে না হলে আমি কাদের সাথে কথা বলবো বলেন তো সো এই যে সুন্দর শাড়িটা কি সুন্দর করে হচ্ছে কুচিটা সেট হয়ে যাবে অ্যান্ড এই হচ্ছে শাড়ি আর আমি এটা ব্লাউজ পিসটা একটা দেখিয়ে দিব তারপরে বাকিগুলো আমি জাস্ট আপনাদেরকে একবার করে বলে দিব ঠিক আছে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা একটু করে দেখেন শ্যাডো টাইপের করা হয়েছে ভীষণ সুন্দর একটা শাড়ি এই সুন্দর শাড়িটা যাদের ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন অ্যান্ড অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা প্রাইস রেঞ্জে চলে যাই প্রাইস রেঞ্জটা শুনলে আমার মনে হয় আপুরে বিলিভ করবে না কারণ অ্যাটিটিউড মানেই হচ্ছে রিজনেবল প্রাইস অ্যান্ড আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি রিজনেবল প্রাইস এই শাড়িগুলো প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র এক হাজার ছয়শো টাকা দ্যাট মিন্স ষোলোশো টাকায় কি যে সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বক্স করে ফেলেন ওকে চলে যাচ্ছি আমি অ্যানাদার একটা ডিজাইনে আবারও বলে দিচ্ছি আজকের প্রতিটা শাড়ি সুন্দর পুরো শাড়ি দেখতে হলে পুরো শাড়ির লাইভগুলো দেখতে হলে লাইফটা প্রচুর শেয়ার করে আমার সাথে লাইফটা ফুল কন্টিনিউ করতে হবে ঠিক আছে ওকে চলে যাচ্ছি অ্যানাদার ওয়ান অ্যান্ড নাও আমরা দেখব সুন্দর একটা পেস্ট কালার ঠিক আছে এটা পেস্টের মধ্যে সেম শাড়িটা জাস্ট পিঙ্কের যে শাড়িটা আমরা দেখেছি সেম শাড়ি জাস্ট কালার চেঞ্জ মাশাল্লাহ একশো চল্লিশ জন দেখছি আমরা কিন্তু শেয়ার করলে দুইশো ক্রস করতে পারি তাই না আপনি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন অনেকেই দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা দেখেন পার্টটা দেখেন কি সুন্দর করে পার করা আছে দেন এই জায়গায় হচ্ছে নেভি ব্লু অ্যান্ড হচ্ছে পেস্ট কালার তারপর হচ্ছে অরেঞ্জ আছে হোয়াইট আছে এত সুন্দর করে আঁচলটা করা তারপর বডি দেখেন বডিতে সম্পূর্ণ কাজ করা দুই পাশে কিন্তু এরকম করে হচ্ছে কাতানের ডিজাইন করা পেস্ট কালারের মধ্যে করা হয়েছে ভীষণ সুন্দর এই শাড়িটা যার নিতে চাচ্ছেন কি করতে হবে বলেন তো জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে হবে অর্ডার করে ফেলতে হবে প্রাইস রেঞ্জ মাত্র ষোলোশো টাকা ওকে চলে যাচ্ছি নেক্সট কালেকশনে হ্যাঁ আচ্ছা আমাদের সাথে কে জয়েন করেছেন লিখেছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম নামটা পড়তে পারছি না একদম ছোটো করে নাম তো পড়তে পারছি না আচ্ছা এই যে আপুরা ওয়াচিং ওয়াচিং দেখতে পাচ্ছি এরা যদি একটু কমেন্ট করেন আমার কাছে ভালো লাগবে আপনাদেরকে কমেন্ট করতে হবে আমার সাথে থাকতে হবে পুরো লাইভ জুড়ে তাহলে আরও বেশি ভালো লাগতো আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কালারে অ্যান্ড সেকেন্ড যে কালারটা আছে প্রাইস ষোলোশো হ্যাঁ প্রাইস অনলি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ইন্ডিয়ান শাড়ি মাত্র ষোলোশো টাকা প্রাইস রেঞ্জ এত রিজনেবল অ্যান্ড এগুলো এত সফট একটা শাড়ি সি এই মানে ইলোটা দেখেন ইলোটা সাইডে কিন্তু বিস্কিটের পার করা আছে অ্যান্ড ভেতরে দেখেন এত সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে রেড ওয়াইন কালার অলিভ কালার রোজেস ডিজাইন করা অ্যান্ড এখানে পিঙ্ক আছে তারপরে অরেঞ্জ আছে এত সুন্দর অ্যান্ড এটার মধ্যে দেখেন ভেতরে ফ্লাওয়ারটা ফ্লাওয়ার প্রিন্টটা দেখেন কি সুন্দর ফিনিশিং করা আছে আচ্ছা যেহেতু সফট টাইপের একটা কাপড় অ্যান্ড সিল্ক ম্যাটেরিয়াল সবার মাথায় একটা প্রশ্ন আসতে পারে তাই না আপু বডি দেখা যাবে কি না অনেকেই আছেন যারা আমাকে প্রশ্ন করে থাকেন শাড়ি পরার সময় যে আপু ওই শাড়িগুলো তো সিল্ক বলেছ বা পাতলা বলেছ সেক্ষেত্রে কি হচ্ছে বডি কি দেখা যাবে কি না কোনোভাবেই বডি দেখা যাবে না কারণ কাপড়টা পাতলা হলেও খুব সুন্দরভাবে এটা আপনার বডির সাথে ফিটিং হবে অ্যান্ড কোনো প্রকার হচ্ছে আপনার বডি শো করবে না ঠিক আছে ওকে সো এই ইয়োলোটা এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে করা আছে বিস্কিটের মধ্যে কম্বিনেশনটা খুবই সুন্দর যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এন্ড প্রাইস রেঞ্জ মাত্র 1600 টাকা ওকে চলে যাচ্ছি নেক্সট রে এন্ড নেক্সট কি আছে সেটাও একটু বলে দিচ্ছি নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে একটা স্কাই কালার সুন্দর একটা কালার আকাশের সাথে একদম মিলে যায় আকাশে কালারের সাথে কি আছে একটা রয়্যাল ব্লু আছে তাই না সো এখন দেখিয়ে দেই এইটা হচ্ছে আঁচলটা কি সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এই যে পার্টটা একটা হচ্ছে ডার্ক নেভি ব্লু দেন হচ্ছে স্কাই দেন হচ্ছে রোজেস ডিজাইন অ্যান্ড এখানে কিন্তু পিঙ্ক অ্যান্ড নেভি ব্লু মানে ব্লু এর একটা কম্বিনেশন আছে এত সুন্দর পার্টটা কিন্তু নেভি ব্লু দিয়ে করা আর ভেতরটা দেখেন কি সুইট একটা ডিজাইন ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড এই প্রিন্টের মধ্যে শাড়িটা বেশ ভালো লাগছে আচ্ছা এটা ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ভাগলপুরে সিল্ক হ্যাঁ আচ্ছা আর হচ্ছে এরপর আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি সো এই কালারটা যাদের ভালো লাগছে নিয়ে নেবেন আমি একটু কমেন্টগুলো করি আপনি কি আপনাকে নিউ দেখলাম আপু হ্যাঁ অ্যাটিটিউডের পেজ থেকে শাড়ির লাইফগুলো ইনশাল্লাহ আমার সাথে পাবেন যেহেতু অ্যাটিটিউড মানেই হচ্ছে অ্যাটিটিউড অ্যাটিটিউডে আপনারা শাড়ি থেকে শুরু করে সব কিছুই পান তাই না শাড়ি বেডশিট তারপরে হচ্ছে ব্যাগস অনেক অনেক কালেকশন আছে সো আপনারা শাড়ির শাড়ি পাচ্ছেন আমার সাথে আমার সাথে সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো দেখতে হলে আমার লাইফটাতে জয়েন করবেন অ্যান্ড ইনশাল্লাহ আমি থাকছি আপনাদের মাঝে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে যারা এই শাড়িটা নিতে যাচ্ছে নিয়ে নেবেন খুবই সুন্দর প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র ষোলোশো টাকা খুবই সুন্দর একটা কালেকশন আবারও বলে দিচ্ছি প্রাইস রেঞ্জ মাত্র ষোলোশো টাকা ওকে চলে যাচ্ছি আনাদর ওয়ানে আচ্ছা হ্যাঁ পা আঁচলে বেনারসি কাজ আছে আমি বলেছি প্রথমে প্রথমেই আচলে বেনারসি কাতানের ডিজাইন আছে এই যে আমি পাড়টা দেখিয়ে দিয়েছি পাড়ের মধ্যেই আছে অ্যান্ড শাড়িটা শাড়িটা হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ভাগলপুরে সিল্ক ওকে ইন্ডিয়ান অরিজিনাল ভাগলপুরে সিল্ক যেটা আপু লিখে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ওকে চলে যাচ্ছি অ্যানাদার ওয়ান এটা কিন্তু ডিফারেন্ট ডিজাইন আমাদের প্রত্যেকটা শাড়ির কিন্তু মানে ধরেন একটা ডিজাইনের টোটাল চারটা করে কালার আছে আমি যেটা পরে আছি সেটার কালারগুলো দেখিয়ে দিব তবে এটা হচ্ছে অ্যানাদার একটা ডিজাইন এই ডিজাইনটা একটু নোন ডিজাইন আই হোপ আপনারা দেখেছেন তবে প্রাইস রেঞ্জ এটা এটা আমি বলবো হচ্ছে একদম প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আচ্ছা এটাই আঁচল এটার আঁচলটা দেখেন আঁচলের মধ্যে এরকম করে চেকের ডিজাইন আছে যেটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে সাথে গোল্ডেন একটা আছে অ্যান্ড এই হচ্ছে আঁচলটা আঁচলের জায়গাটা আঁচলটা তো দেখিয়ে দিলাম বডিটা দেখেন বডিটার মধ্যে হচ্ছে পার আছে কাতানের যেটাকে বেনারসি কাতানের যে পারটা বলে সেই রকম কাতানের পার আর ভেতরে দেখেন ব্ল্যাকের মধ্যে পিঁয়াজ কালার দিয়ে সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ঠিক আছে অনেক সুন্দর ওয়াও এই শাড়িটা আপু কিন্তু আমাকে প্রথমে বলেছিল এই শাড়িটা ক্যারি করার জন্য এই শাড়িটা যে সুন্দর অবশ্য আমি নিজেও ব্ল্যাক লাভ যারা আমার লাইভ রেগুলার দেখেন তারা জানেন যে আমি নিজেও হচ্ছে ব্ল্যাক লাভার এন্ড এই শাড়িটা এত প্রিটি এত সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে করা সো এইটার প্রাইস রেঞ্জটা পড়ছে মাত্র 1600 টাকা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর প্রাইস রেঞ্জ পড়ছে কত বলেন তো 1600 টাকা আমার আজকে একটা কুইজ দাও উচিত ছিল যে প্রাইস রেঞ্জ কত মাশাআল্লাহ 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 আমাদের সাথে কত জন জয়েন হয়ে গিয়েছে কিন্তু এতজন জয়েন হচ্ছেন কমেন্ট করলে আমার কাছে বেশ ভালো লাগবে সব আপুরা চুপি চুপি দেখছে প্রত্যেকটা আপুর নামগুলো সুন্দর করে আমার সামনে আসছে ওয়াচিং 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 লেখা আসছে ঠিক আছে আচ্ছা ষোলোশো টাকা যেটা আজকের প্রতিটা শাড়ির রেঞ্জ হচ্ছে ষোলোশো টাকা যার যার ভাল লাগবে যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ঠিক আছে আচ্ছা এরপরে যে কালারটা আছে এই কালারটা দেখিয়ে দিই এরপরে কালারটা হচ্ছে একটা নেভি ব্লু প্যাটার্নের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর অ্যান্ড কমফোর্টেবল অলসো সো এটা দেখেন এটার কালারটা হচ্ছে প্রথমে আসি সুন্দর একটা হালকা স্কাই তারপর গোল্ডেন তারপর ব্ল্যাক এত সুন্দর একটা পার করা আছে এত সুন্দর দেখেছেন খুবই সুন্দর দেন হচ্ছে বডিটা বডির উপরে চিকন করে পার আছে এই কাতান পাড়টা বোথ সাইডে যাবে উপরে অ্যান্ড নিচে অ্যান্ড ভেতরে হচ্ছে ব্ল্যাক এর স্কাই এর মধ্যে মানে এটা স্কাইটা একটু ডিফারেন্ট স্কাই মানে ডিপ অ্যান্ড লাইট একটা স্কাই এর মধ্যে করা হয়েছে ভীষণ সুন্দর হ্যাঁ ব্লাউজটা আলাদা করে দেখ হ্যাঁ আপু ব্লাউজটা একটু দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে শাড়ি সো ব্লাউজ পিসটা আমি একবার শো করে দিই আপনাদেরকে প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু একই রকম ডিজাইন করা আছে ওকে এই হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এই যে এই সাইডটা হচ্ছে ব্লাউজ পিসটা এখানে ওকে সি খুবই সুন্দর সাইডে পার করা আছে সো আমি জাস্ট একটু আপনাদেরকে পুরো শাড়িটা দেখিয়ে জাস্ট স্ক্রিনশটটা নেওয়ার জন্য একটু সময় দিচ্ছি জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে নেন এই হচ্ছে শাড়ি আচ্ছা ব্লাউজ পিসটা না আমি একটু এভাবে করে দেখাই তাহলে মনে হয় আপনাদের জন্য ইজি হবে তাই না কুচিটা যেহেতু করা পসিবল হচ্ছে না একা একা সো আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এই যে ব্লাউজ পিসটা সেট করে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে সি এই সুন্দর শাড়িটার প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র ষোলোশো টাকা যার যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বারে ইনবক্স করে ফেলেন ওকে চলে যাচ্ছি অ্যানাদার কালারে আজকে ব্ল্যাকের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি আছে আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে কারণ যেহেতু আমি ব্ল্যাক লাভার সো ব্ল্যাক দেখলেই মাথা ঠিক থাকে না এটা হচ্ছে অ্যানাদার একটা ব্ল্যাক আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন টাচ ব্ল্যাক কালারের সাথে আসলে ব্ল্যাক কালার আসলেই আমরা মাথায় চিন্তা করি যে ব্ল্যাকের সাথে একটা গোল্ডেন পার্ট থাকবে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে এটাই তো সুন্দর তাই না সো এই শাড়িটা হচ্ছে সেই রকম একটা শাড়ি যেটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্রাইপ করা আছে অ্যান্ড গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এতটুকু হচ্ছে আঁচল দেন আসি বডিতে বডিতে দেখেন ব্ল্যাকের সাথে গোল্ডেন কত সুন্দর করে প্রিন্ট করা অ্যান্ড উপরে দেখেন পার আছে ঠিক আছে উপরে কাতান পার নিচের সাইডেও কাতান পাড় আছে সো এইটা হচ্ছে শাড়িটা ওয়া অনেক সুন্দর একটা শাড়ি আর এটার সাথে আমি একটু সেট যাতে আপনাদের ইজি হয় এটা হলো শাড়ি তারপর হচ্ছে আমি জাস্ট ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিসের মধ্যে একটু চেক চেক ডিজাইন আছে যেটা গোল্ডেন কালার দিয়ে করা হয়েছে খুবই সুন্দর আপনারা যখন প্রত্যেকটা শাড়ি পরবেন ব্লাউজ পিসটা সেট করে পরবেন একটা শাড়ির সৌন্দর্য হচ্ছে ব্লাউজ পিস দ্বারা আপনি ব্লাউজ পিসটা যত সুন্দর করে পরবেন বানিয়ে পরবেন শাড়ির সৌন্দর্য তত দ্বিগুণ বেড়ে যাবে এনি এই শাড়িটার প্রাইস রেঞ্জ পড়ছে ষোলোশো টাকা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন অ্যান্ড অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ভীষণ সুন্দর এই শাড়িটার প্রাইস রেঞ্জ পড়ছে কত আগেইন বলে দিচ্ছি মাত্র মাত্র অ্যান্ড মাত্র ষোলোশো টাকা ঠিক আছে ওকে চলে যাচ্ছি ডিজাইনে নাও ডিজাইনটা দেখব এটা হচ্ছে আমার ডিজাইনটা হ্যাঁ আমি যেটা পরে আছি সেই ডিজাইনটা আমার ডিজাইনের কালারটা হচ্ছে তিনটে কালার আছে আমি যেটা পরে আছি এটা সহকারে টোটাল তিনটে কালার অ্যান্ড এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড বলবো হোয়াইট ইয়েলো হোয়াইট অ্যান্ড হালকা একটা বিস্কিট একটা আছে বিস্কিট ঠিক আছে এটা হচ্ছে আমারটার আঁচলটা সি এটা হচ্ছে ইলো অ্যান্ড ব্ল্যাক এর বা বিস্কিট বলতে পারেন একটু অ্যাশ টাইপসের আছে এর এতটুকু আঁচল তারপর বডিটা হচ্ছে হোয়াইট যারা হোয়াইট পছন্দ করেন তাদের এই ডিজাইনটা ভালো লাগবে হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টেড আছে অ্যান্ড এই যে পার্টটা হচ্ছে কাতান বেনারসি কাতান পার্টটা সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি গায়ের সাথে সুন্দর করে ফিটিং হয়ে থাকে সো আর ওয়েটের কথা কি বলবো এত সফট এত সফট এটা দিয়ে আপনি দৌড়াতে পারবেন লিটারেলি দৌড়াতে পারবেন এত সফট একটা শাড়ি অ্যান্ড এটার সাথে যে ব্লাউজ পিসটা আছে আমি ব্লাউজ পিসটা শো করে দেই আগে আঁচলটা দেখিয়ে নেই মানে পার্টটা দেখিয়ে নেই এটা বডি কুচি করলে আপনারা সম্পূর্ণ লুকটা বুঝতে পারতেন তারপরে যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে মোটামুটি একটা মানে ডিজাইন দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি প্রপার ওয়েতে আচ্ছা এতটুকু হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এই যে ব্লাউজ পিসটার মধ্যে কিন্তু ভিতরে একটা হিডেন চেক আছে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হিডেন টাইপের একটা চেক আছে সো এইটা হচ্ছে শাড়ি অ্যান্ড ব্লাউজ পিসটা সেট করে দেখিয়ে দিই এই হচ্ছে ব্লাউজ পিসটা ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি সো এই শাড়িটা যাদের ভালো লাগছে নিয়ে নেবেন প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র ষোলোশো টাকা ওকে আচ্ছা আমি একটু কমেন্টে চলে যাই ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ভাগলপুরে সিল্ক অ্যান্ড আচল বেনারসি সুতার কাজ এবং ব্লাউজ পিস আছে ওকে আমি একটু কমেন্টটা নিচ্ছি আছে পুরো বডি ডিজিটাল অ্যান্ড ফ্লোরাল প্রিন্ট হ্যাঁ পুরো বডিটা ডিজিটাল অ্যান্ড ফ্লোরাল প্রিন্ট ঠিক আছে ওকে সো পুরো শাড়িটা হচ্ছে ভাগল পুরী হচ্ছে সিল্কের উপরে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অ্যান্ড হচ্ছে সাইডে ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিলাম পুরো শাড়ি হচ্ছে আপনাদের জন্য প্রিন্টেড করা আছে হ্যাঁ খুবই সুন্দর যাদের ভাল লাগছে স্ক্রিনশট ইনবক্স করেছেন করে দিবেন না করে থাকলেও কারণ যেই রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে এইটা মিস করা যাবে না হ্যাঁ আচ্ছা চলে গেল ওটা তারপর এটার আরও একটা কালার হচ্ছে এটা হ্যাঁ তিনটে কালার বললাম তো আমারটা এটা অ্যান্ড হচ্ছে পিঙ্ক সো আমারটা আমি ডিটেলসে যেহেতু দেখাইনি এখন দেখিয়ে দিব এই যে দেখেন এতটুকু হচ্ছে আঁচল দেখেন আঁচলটার কালারটা দেখেন একটা হট পিঙ্কের সাথে ব্ল্যাকের কম্বিনেশান ভেতরে গোল্ডেন আছে এতটুকু আঁচল দেন আছে এই যে বডি বডিতে দেখেন বডিতে সম্পূর্ণ হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা আছে পার কাতান করা আছে অ্যান্ড শাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা সফট ম্যাটেরিয়ালের উপরে করা এইটা হচ্ছে শাড়িটা সি কি যে সুন্দর একটা শাড়ি ওয়াও তাই না খুবই প্রিটি অ্যান্ড এটার সাথে আমি দেখিয়ে দিব হচ্ছে সুন্দর করে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিসের মধ্যে কিন্তু একটা হিডেন চেক আছে আমি হিডেন চেকটা একটু কাজ থেকে দেখাই এই যে সি এখানের মধ্যে কিন্তু একটা হিডেন চেক আছে ঠিক আছে মানে একদম হিডেন একটা চেক হিডেন একটা ফ্লোরাল প্রিন্ট আছে যেটা খুব কাছ থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না ওকে সো এই সুন্দর শাড়িটার প্রাইজ রেঞ্জও পড়ছে মাত্র আপনাদের জন্য ষোলোশো টাকা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নেবেন নাও ফোন নম্বর অ্যাড্রেস দিবেন অ্যান্ড অর্ডার কনফার্ম করে ফেলবেন ঈদ উপলক্ষে কিন্তু শাড়িগুলোতে হিউজ ডিসকাউন্ট করে ষোলোশো টাকায় সো আপনারা যার নিতে চাচ্ছেন দেরি করবেন না চলে যাচ্ছি লাস্ট ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ানটা কিন্তু আমারটা ঠিক আছে সো আমারটা তো পরা দেখতেই পাচ্ছেন তারপরেও জাস্ট আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেই কারণ লাইভে আপু যেটা পরে সেটার অর্ডারটাই বেশি আসে তাই না সো আপনাদের জন্য আপনার যাতে মিস না হয় সেজন্য দেখিয়ে দেই সুন্দর একটা সি গ্রিনের মধ্যে দেখেন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে বা পেস্ট বলতে পারেন সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে করা দেন বডিতে আসি বডিটা হচ্ছে একটা হোয়াইট দেন হচ্ছে পারটা দেখেন গোল্ডেন পার ভেতরে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা খুব সুন্দর যেটা কি না ফ্লোরাল প্রিন্ট ফ্লাওয়ার ফ্লোরাল প্রিন্ট করা আর এটা কিন্তু আজকে লাস্ট কালেকশন যেটা আমি পরে আছি ওকে সো এটা হচ্ছে আঁচল অ্যান্ড বডি অ্যান্ড পার্টটা দেখতেই পাচ্ছেন বেনারসি কাতানের মধ্যে করা হয়েছে তারপর আমি এটার সাথে দেখিয়ে দিব ব্লাউজ পিসটা কারণ আমার ব্লাউজ পিসটা তো আমি পরে আছি দেখানো যাচ্ছে না ওকে এই যে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসের মধ্যে ভিতরে হিডেন ফ্লোরাল প্রিন্ট আছে আর একটা ছোট ছোট ডট ডটের একটা কাজ আছে যেটা খুব কাছ থেকে দেখে দেখিয়ে দিয়েছি আই হোপ আপনারা দেখে নিয়েছেন আর এই হচ্ছে ব্লাউজ পিসটা ওকে যাদের ভালো লাগছে স্ক্রিনশট নেবেন নাম ফোন নম্বর অ্যাড্রেস দিবেন আর অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র ষোলোশো টাকা ওকে সো আমার শাড়িটা যাদের ভাল লাগছে অবশ্যই 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 নিয়ে নেবেন আজকে যেহেতু তিনটা ডিজাইনের শাড়ি দেখালাম এক একজনের পছন্দ এক এক রকম সবসময় আমি বলি যে পছন্দর হচ্ছে যার মানে এক একজনের এক এক রকম সো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই অর্ডার করবেন যেই প্রিন্টটা পছন্দ হয় সেটাই অর্ডার করবেন সো আজকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আবারও বলে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের কালেকশনটি নিতে হলে অ্যাটিটিউডের পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন অ্যান্ড ডেলিভারি চার্জের প্রসেসিং এভরিথিং হচ্ছে ইনবক্স করে বলে দেওয়া হবে ওকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ টাটা